দু বছর আগে যদি মমতা ব্যানার্জি গ্রেফতার হতো তাহলে এই মেয়েটিকে প্রাণ দিতে হতো না এই মেয়েটিকে ধর্ষিত হতে হতো না আজি করে এই বোনটিকে ভাবুন কেমন তদন্ত পশ্চিমবঙ্গ সরকার করছিল যে অভিযুক্ত সন্দীপ ঘোষ বলছে পশ্চিমবঙ্গ সরকারের যে সিট আছে ওটা দারুণ কাজ করছে ওটাই ভালো মানে ভাবুন অভিযুক্ত ঠিক করে দিচ্ছে কে অভিযুক্ত সার্টিফাই করছে যে কোন এজেন্সি ভালো তদন্ত করবে মানে চোর বলছে কোন পুলিশ ভালো বুঝতে পারছেন কেমন চোর পুলিশ খেলা পশ্চিমবঙ্গে চলছে যে হাসপাতালে আপনি ভরসা করে ধরুন রাত্রিবেলা অসুস্থ হলে যাবেন সেই হাসপাতালের অভ্যন্তরে চিকিৎসকই সুরক্ষিত নন একজন মহিলা চিকিৎসকই সুরক্ষিত তাহলে আপনি কোন আসায় সেই হাসপাতালের অভ্যন্তরে আপনি নিজে আপনার বাড়িতে অসুস্থ হয়ে যাওয়া মা বোন ভাইকে নিয়ে 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 রেখে আসবেন বা আপনি নিজে যাবেন এই তিন মাথার একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে বিনীত গোয়েল অপরদিকে সন্দীপ ঘোষ আমি মনে করি তিনজনকে মুখোমুখি বসিয়ে তদন্ত করা উচিত এবং তাহলেই আসল সত্য আর জিগর কাণ্ডে বেরিয়ে আসবে একদিকে খুন ধর্ষণ এরকম কাণ্ড হওয়ার পরে তার মাকে তার সন্তানের মুখ দেখতে দেওয়া হচ্ছে না পুলিশের পায়ে পড়ছে যে আমার সন্তানের মুখটা আমাকে দেখতে দিন এই পিসাচদের যারা এই পৈশাচিক কাজ করেছে এদের প্রত্যেকের আমি মনে করি তদন্তের আওতা জুড়ে এবং প্রত্যেকে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এই যে বান্ডিলের কথা বলছে বান্ডিলের সোর্স কি এই 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 বান্ডিলটা দিলো কে এই বান্ডিল এই পুলিশকে দিলো প্রথম তো সুইবিআই তো তদন্ত করা উচিত এই পুলিশ পুলিশ গুলোকে যে তোমাকে এই বান্ডিল কে দিয়েছে আর কর কাণ্ডে মনে করি ন তারিখ দশ তারিখ এই দুদিন দিন মুখ্য মুখ্য মন্ত্রীর যে ফোন সেই ফোনে সে কার কার সঙ্গে ফেস টাইমে কথা বলেছে কার কার সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে কথা বলেছে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি সিবিআই উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন বিনীত গোয়েলের ফোন সন্দীপ ঘোষের ফোন এই তিনটে ফোন নিয়ে যদি তদন্ত করে এই তদন্ত সহজেই শেষ হয়ে যাবে জিকর কাণ্ড ইউনিক ব্লেন দুষ্কৃতি এবং দুর্নীতিগ্রস্তদের এতদিন কি দেখেছেন পার্থ চট্টার্জি শুধু দুর্নীতি দুর্নীতির গল্প শুনেছেন এখন এরা দুর্নীতি তো করেছেই দুর্নীতির সঙ্গে খুন ধর্ষণ সব এক সঙ্গে জড়ো হয়েছে যার মাত্র আঠারো দিন মেয়াদ আছে তাকে সরিয়ে দিতে হলো কেন ইতিমধ্যেই দেখা যাচ্ছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসুন বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করলো ইডি কার্যত এই পশুন বন্দ্যোপাধ্যায় এবং এই সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ বিস্তৃত আমি জানি না আমরা শিক্ষা ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের বাংলো দেখেছিলাম এক্ষেত্রেও সন্দীপ ঘোষের বাংলোর খোঁজ কিন্তু ইতিমধ্যেই পাওয়া গেছে দুবিকে জমির উপর বাংলো একদম ক্যানিং এ রীতিমতো দেখা যাচ্ছে স্বাস্থ্য ভবন এবং পরের ক্ষেত্রে প্রত্যেকেই বলছেন যে শিক্ষা গেছে স্বাস্থ্য যাবে অনেকেই বলছিলেন কিন্তু স্বাস্থ্য যাবে পুলিশ মন্ত্রীও কি যাবে এই মুহূর্তে অনেকেই প্রশ্ন করছে সোশ্যাল মিডিয়ায় কারণ নির্যাতিতার বাবা পুলিশের পুলিশের ক্ষেত্রে যা প্রশ্ন তুলে দিয়েছে আপনারা তো শুনেছেন হাড় হিম করা রক্ত গরম করা সেই প্রশ্নগুলো আমার সঙ্গে রয়েছেন ফিরদার স্বামী কথা বলবো দাদা একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো সন্দীপ ঘোষের মামলা আজকে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলে শুনলোই না খুব স্বাভাবিক পরিণতি ছিল তার কারণ সন্দীপ ঘোষের বা স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির জন্য আখতার আলী যে যে অভিযোগগুলো করেছিল সেই অভিযোগগুলো কোথায় করেছিল অ্যান্টি অভিযোগ জমা পড়েছিল স্বাস্থ্য দপ্তরে এক বছর কেটে গেলেও কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এই অভিযোগকারী আদালতে মামলা সে করলো রিটপিটিশন দাখিল করলো সেই সমস্ত তথ্য দিয়ে সেখানে সন্দীপ ঘোষ পার্টি অ্যাড হতে চেয়ে কি বলল যে রাজ্যের তৈরি যে সিট সেই সিটটি নাকি খুব ভালো এই সিটের তদন্তই চালানো উচিত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া উচিত নয় আর অভিযোগকারী সে বলল যে না সিটের তদন্ত আসলে একটা আইওয়াশ এতদিন ধরে কোনো তদন্ত করেনি আর্জিকর কাণ্ডের পরে আসলে এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্যই এই সিট গঠন করা হয়েছে আদালত উভয় পক্ষের কথা শোনার পরে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিল সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পিছনে আদালতের যুক্তি কি ছিল এক আরজিকর কাণ্ডে অলরেডি সিবিআই তদন্ত চলছে দ্বিতীয় হচ্ছে এতদিন ধরে অভিযোগ জমা পড়ে থাকলো এক বছর কেটে গেল না রাজ্য সরকার না স্বাস্থ্য দপ্তর না অ্যান্টি কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করলো না উল্টে এই যে সেট গঠন করা সেটাকে তদন্ত সিটকে ঠিক হবে বলে কে সার্টিফাই করছে সন্দীপ ঘোষ সিটের সার্টিফিকেট দিচ্ছে তাহলে মানে যাচ্ছে চোর বলছে পুলিশ ভালো আসলে চোর কোন পুলিশকে চাইছে যে পুলিশ তার সাথে আছে চোর চাইছে চাইছে যে তদন্ত তদন্ত হোক যাতে না হোক এখান থেকেই পরিষ্কার যে অভিযুক্ত সে কখনো এজেন্সি ঠিক করতে পারে নাকি যে এই যে এজেন্সি আমার পছন্দ তাই এই এজেন্সিকে দিয়েই তুমি তদন্ত করাও খুব স্বাভাবিক কারণেই এটা ডিসমিস হওয়ারই ছিল অদ্ভুত যুক্তি সন্দীপ ঘোষের আইনজীবী খাড়া করেছে সুপ্রিম কোর্টে রীতিমতো বলেছে যে এই অভয়াকাণ্ড তো আলাদা আর এটা তো করাপশান তাহলে করাপশানের সঙ্গে এটা তো কোনো সাপ নেই তাহলে এই মুহূর্তে খারিজ করে দেওয়া হোক সেই জন্য তো এই যুক্তি দিলাম যে এক বছর ধরে অভিযোগগুলো পড়ে থাকলো কোনো ব্যবস্থা নেওয়া হলো না রাজ্য অভিযোগ কিসের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে আর স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিতে তো নিশ্চিতভাবে এই হাসপাতালের গ্রুপ ডিস্টার্ব শুধুমাত্র ইনভলভ আছে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি হয়ে গেল তা তো হতে পারে না যদি একদম উচ্চতম আধিকারিকরা যদি না যুক্ত থাকেন কোনোদিনই দুর্নীতি হতে পারে না যদি কোনো মামলার ক্ষেত্রে রাজ্য সরকারের উচ্চতম আধিকারিক বা মিনিস্টার এই ধরনের ব্যক্তিরা যদি যুক্ত থাকে তাহলে সিবিআই তদন্তের নির্দেশ আদালত হামেশাই দিয়ে থাকে এবং যখন একটি সাংবিধানিক আদালত এই ধরনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সাধারণভাবে সেই তদন্তের নির্দেশকে কখনো খারিজ করেন না বা অল্টার করেন না এর আগেও দেখেছেন শিক্ষা দুর্নীতিতে বারবার তারা গেছে সুপ্রিম কোর্টে এবং বারবার মুখ পুড়িয়ে এসছে এক্ষেত্রেও একই একই পরিণতি হয়েছে খুব স্বাভাবিক সেই তদন্তের নির্দেশই বহাল রেখেছে এবং এটাই স্বাভাবিক পরিণতি হওয়া উচিত শিক্ষা ক্ষেত্রে আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়কে রীতিমতো পার্থ চট্টোপাধ্যায়ের বাংলোর খোঁজ পাওয়া গেছিল বোলপুরে ক্ষেত্রে ক্যানিং এ বাংলোর খোঁজ শিক্ষা স্বাস্থ্য সবই কি করে আমাদের রাজ্য থেকে কিছুই বাকি থাকবে না একদম দেখুন শিক্ষায় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যই দুর্নীতি আপনি দেখছেন শিক্ষামন্ত্রী জেলে নিশ্চিতভাবেই যদিও আমি মনে করি যে অনেক আগেই তার জেলে যাওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি কারো না কারো বদান্যতায় জেলের বাইরে আছেন এই স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর ইমিডিয়েট জেলে যাওয়া উচিত আর শুধু তাই নয় আমি আর জি কর কাণ্ডে মনে করি ন তারিখ দশ তারিখ এই দুদিন মুখ্য মুখ মুখ্যমন্ত্রীর যে ফোন সেই ফোনে সে কার কার সঙ্গে ফেস্ট টাইমে কথা বলেছে কার কার সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে কথা বলেছে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন 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 বিনীত গোয়েলের সন্দীপ ঘোষের এই তিনটে নিয়ে যদি তদন্ত সত্যি যদি করে শেষ হয়ে যাবে কিন্তু আমি বলছি যারা অপরাধী অপরাধ করে তারা কি তাদের নিজের ফোন থেকে করে আপনি তো আইনজীবী হিসেবে এটা মনে করেন তারা তাদের নিজের সেই জন্যই বললাম এই তিনটে ফোন দেখতে আমি নির্দিষ্ট ভাবেই বলেছি তিনজনের ফোন দেখতে সন্দীপ ঘোষ বিনীত গোয়েল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই তিনজনের ফোন দেখুন এবং টেস্টে যান তাহলেই বোঝা যাবে যে তিনজনকেই দিয়ে এই তদন্ত এই তদন্ত তবেই সম্পূর্ণ হবে এবং এই খুন ধর্ষণ এর পিছনের মাথা কি এই দুর্নীতির আসল মস্তিষ্ক কোথায় এই যে ভ্যান্ডালিজম হলো চোদ্দই আগস্টের রাত্রে তারপরে মমতা ব্যানার্জি তার পরের দিন বিবৃতি দিয়ে কি বলেছিলেন একটি বহুল প্রচারিত সংবাদপত্রে প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একশো কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এই অ্যাসেসমেন্ট উনি করলেন কি করে কোথায় করলেন কোন এই অ্যাসেসমেন্ট করে দিয়েছে মুখ্যমন্ত্রী বলে দিলেন মুখ্যমন্ত্রী কি চোদ্দই আগস্ট রাত্রে ওখানে বসে বসে কত টাকার ক্ষতি হয়েছে এটা বসে বসে ক্যালকুলেশন করছিলেন এটা কেন বলেছে বলেছে এই কারণে এই ভ্যান্ডালিজমের উদ্দেশ্য যেমন একদিকে প্লেস অফ অকারেন্স এর ছিল অপরদিকে দিকে যে বৃহৎ দুর্নীতি হয়েছে এই বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে তাই ধামাচাপা দেওয়ার জন্য ওষুধ কেলেঙ্কারি দিকে অনেক কিছু কেলেঙ্কারি তো আছে আমি মনে করি ইডির উচিত ইমিডিয়েট এই সমস্ত কিছু কগনিজেন্সে নিয়ে যতজন আছে বিশেষ করে এই শুধু সন্দীপ ঘোষ দ্বারা আর এত কিছু হয়ে গেছে তা কিন্তু নয় এর উপরেও আছে এর নিচেও আছে এর পাশে ডান পাশেও আছে এর বাম পাশেও আছে এবং ইমিডিয়েট এই স্বাস্থ্য ভবনে গিয়ে ওটা একটা বাস্তু গগোর ভাষা এই যে এই যে দেখছেন ওখানে মানে এই যে ট্রান্সপার থেকে শুরু করে ওষুধ প্রকিয়র বেন্ট থেকে শুরু করে একাধিক দুর্নীতি আমি আগে কথা বলে দেব ফনদীপ ঘোষ যে ভাঙার অর্ডারটা দিয়েছিল তার সঙ্গে কিন্তু স্বাস্থ্য ভবনের সম্মতি ক্রমেই দিয়েছিল ওই যে ভাঙার যে সেমিনার রুমের পাশে যে ঘরটা ভাঙা হচ্ছিল তার পাশে কিন্তু স্বাস্থ্য ভবন থেকে সম্মতি এসেছিল শুধু সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবন স্বাস্থ্যমন্ত্রী সকলের সকলকে করতে হবে। তার কারণ ইউনিক ব্লেন্ড দুষ্কৃতি এবং দুর্নীতিগ্রস্তদের এতদিন কি দেখেছেন পার্থ চট্টার্জী শুধু দুর্নীতি দুর্নীতির গল্প শুনেছেন এখন এরা দুর্নীতি তো করেছেই দুর্নীতির সঙ্গে খুন ধর্ষণ সব এক সঙ্গে জড়ো হয়েছে এক এক হয়েছে এবং সেটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল মুখ মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতীদের সঙ্গে তার সাহাচর্যতা তিনি পছন্দ করেন এবং তার সম্মক প্রমাণ হচ্ছে এই আরজি করে আরজি করে কি করলেন আর্জি করে তিনি একদিকে দেখছেন যে এই যে সন্দীপ ঘোষ এই নামটি বারবার উচ্চারিত হচ্ছে তিনি যখন রেজিগনেশন টেন্ডার করছে রেজিগনেশন তো গ্রহণ না উল্টে এই স্বাস্থ্য দপ্তর এই পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর তারা কি মনে করছে যে সন্দীপ অন্য একটি মেডিকেল মেডিকেল কলেজে কলেজে কলকাতারই প্রিন্সিপাল পদে বসিয়ে দিতে হবে আচ্ছা ওই দপ্তর ওই মেডিকেল কলেজে তো একজন প্রিন্সিপাল ছিলেন হঠাৎ করে কি এমন প্রয়োজন হলো তাকে সরিয়ে দেওয়ার ভাবন যার মাত্র আঠারো দিন মেয়াদ আছে তাকে সরিয়ে দিতে হলো কেন সাধারণভাবে যার তার সার্ভিস একজন মানুষ যদি সার্ভিসে থাকে সাধারণভাবে লাস্ট দু বছরে করা হয় না একদম তাহলে সেই মানুষটিকে অপমান করলেন এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান স্বাস্থ্য দপ্তর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান প্রশাসন সেই জন্য আমি মনে করি আরজি কর কাণ্ডে আরজি করের খুন ধর্ষণ একদিকে অপর দিকে এই যে দুর্নীতি স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি এই পুরো বিষয়টিতে প্রথম যাকে তদন্তের আওতাধীন করতে হবে সে হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর পুলিশ আর পুলিশের কাজ এই ঘুষ দেওয়া টাকা দেওয়া আচ্ছা এই যে বান্ডিলের কথা বলছে বান্ডিলের সোর্স কি এই 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 বান্ডিলটা দিলো কে এই বান্ডিল এই পুলিশকে দিলোটাকে প্রথম তো সিবিআই তদন্ত করা উচিত এই পুলিশ আধিকারিক গুলোকে যে তোমাকে এই মান্ডিল কে দিয়েছে তাহলে সে নিশ্চিত হয় যে বান্ডিল আইপিএস হলেই সকলে একেবারে মানে সব সৎ হয়ে যাবে তা তো নয় আইপিএস হলেই যে সকলে মেরুদণ্ড থাকবে তাও নয় মেরুদণ্ড উপহার দিয়ে এসছে তো মেরুদণ্ড উপহার দিয়ে এসছে সকলে থাকে না অসৎ থাকে সব জায়গায় অসৎ আছে সমস্ত প্রফেশানে আছে সমস্ত জায়গায় আছে আমি আবারও বলছি এই সিবিআই তদন্তের আওতাধীন করতে হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই নয় তারিখ তো মুখবন্ধ নাম যাবে আমরা যা শুনতে পাচ্ছি এখনো পর্যন্ত বলছি ন তারিখ সুপ্রিম কোর্টে শোনানি আছে এই অভয়াকাণ্ডে ফিরতে একটা জিনিস আমি বলছি বাঙালি এই আন্দোলন কোনোদিন দেখেনি যার কারণে আমি দেখলাম অ অসুস্থ থাকা সত্ত্বেও প্রধান বিচার প্রতি নতারিখ আবারও একটা ডেট পেয়েছি আমরা সুপ্রিম কোর্টে কি মনে তার রিপোর্ট যা দেওয়ার সেটা দেবেন সেটা আমি দেখুন আমি তো আর রিপোর্ট নিশ্চিতভাবে যদিও এই মামলায় আছি কিন্তু এই মামলাতে রিপোর্ট যখন দাখিল করবে আদালত যদি মনে করেন যে সেই রিপোর্টের কোন অংশ কোট করে দেবেন তাহলেই আমরা জানতে পারবো অন্যথায় নয় কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় আমার প্রশ্ন হলো যে এখনো পর্যন্ত কেন এই পুলিশ আধিকারিকদের এবং বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন এখনো পর্যন্ত তদন্তের আওতাধীন করেনি তার কারণ তিনি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এখানে আমি মনে করি তার ন তারিখ এবং দশ তারিখে তার কার সঙ্গে কথা হয়েছিল বিশেষ করে এই তিন মাথার একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে বিনীত গোয়েল অপরদিকে সন্দীপ ঘোষ আমি মনে করি তিনজনকে মুখোমুখি বসিয়ে তদন্ত করা উচিত এবং তাহলেই আসল সত্য আর জিগর কাণ্ডে বেরিয়ে আসবে এই তিনজনকে যদি মুখোমুখি বসিয়ে এদেরকে যদি জেরা করা হয় সেপারেটলি বসিয়ে প্রথমে তারপরে মুখোমুখি বসিয়ে তাহলেই পরিষ্কার হয়ে যাবে এই তদন্ত এবং এদের তিনজনের যে ফোন সেই ফোনালাপ বিশেষ করে ফেস টাইম মা বাবার প্রশ্নের মুখে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন মা বাবা যা প্রশ্ন ছুড়ে দিয়েছে আমাদের মানে আপনি তো নির্যাতিতার আইনজীবী হিসেবে আপনারা কোর্টে লড়াই করছেন বলছি দাদা সত্যি যে ব্যবহারটা এই ব্যবহারটা কি মনুষ্য সমাজে হয় পুলিশ যেভাবে করেছে নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখুন এটা অভাবনীয় প্রথমে যার পরিবারে এইভাবে এই জিনিসটা ফেস করলো তাকে জানানো হলো আপনার মেয়ে অসুস্থ তার কিছুক্ষণ পরে আত্মহত্যা তার কিছুক্ষণ পরে বলা হচ্ছে মানে সে যখন যাচ্ছে তখন বলা হচ্ছে আপনার মেয়ের মুখ আপনি দেখতে পাবেন না পৌঁছানোর পরে আপনার মেয়ের মুখ আপনি দেখতে পাবেন না এখন বসুন চার ঘন্টা ধরে যে মেয়ে বড় করেছেন সেই মেয়ে মারা যাওয়ার পরেও চার ঘন্টা ধরে মুখ দেখতে দেওয়া হয়নি মা লিটারি পুলিশের পায়ে পড়েছে মানে ভাবুন একদিকে খুন ধর্ষণ এরকম কাণ্ড হওয়ার পরে তার মাকে তার সন্তানের মুখ দেখতে দেওয়া হচ্ছে না পুলিশের পায়ে পড়ছে যে আমার সন্তানের মুখটা আমাকে দেখতে দিন এর থেকে ভয়ঙ্কর এই পিসাচদের যারা এই পৈশাচিক কাজ করেছে এদের প্রত্যেকের আমি মনে করি তদন্তের আওতা দেবে এবং প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এই আর্যিকর কাণ্ডে এই যারা যারা একদিকে যারা এটা ঘটিয়েছে তাদের আর যারা এটা ধামা চাপা দিতে চেয়েছে সে যেই হোক যত বড় মাথায় হোক তাকে তাদের প্রত্যেককে দৃষ্টান্ত ভবিষ্যতে কেউ ধামা চাপা না দিতে চায় কারণ এটা যতটা না এই ঘটেছে সেটাও যেমন অপরাধ এই ধামা চাপা দেওয়ার প্রচেষ্টা যারা যারা করেছে তাদের প্রত্যেককে তদন্তের আওতাধীন করতে হবে তাদের প্রত্যেককে শাস্তি দিতে হবে এবং আমি মনে করি সে যত বড় মাথায় হোক না কেন তাদের তাকে কিন্তু এই তদন্তের আওতাধীন করতে হবে এস এল পি ডিসমিস হওয়াটাই স্বাভাবিক এটা আমি আগেও বলেছিলাম যদি করে ডিসমিস হওয়াটাই স্বাভাবিক যে অভিযুক্ত তার কোন অধিকার আছে নাকি যে আমি ও ভালো এ খারাপ সিট মানে ভাবুন কেমন না না ভাবুন কেমন তদন্ত পশ্চিমবঙ্গ সরকার করছিল যে অভিযুক্ত সন্দীপ গোসিয়ে বলছে পশ্চিমবঙ্গ সরকারের যে সিট আছে ওটা দারুণ কাজ করছে ওটাই ভালো মানে ভাবুন অভিযুক্ত অভিযুক্ত ঠিক করে দিচ্ছে কে করছে যে কোন এজেন্সি ভালো তদন্ত করবে মানে চোর বলছে কোন পুলিশ ভালো মানে বুঝতে পারছেন কেমন চোর পুলিশ খেলা পশ্চিমবঙ্গে চলছে একই সঙ্গে আমি আর একটা ছোট্ট কথা জেনে নেবো বলছি কুনাল ঘোষ একটা টুইট করেছেন তিনি বলছেন যারা এই মুহূর্তে যারা পুরস্কার ফেরত দিচ্ছে আপনি জানেন অনেকেই পুরস্কার ফেরত দিচ্ছেন তাহলে তাদের ক্ষেত্রে আরেকটা জিনিসও প্রচলন হয় যে রাজ্য সরকার সঠিক ব্যক্তিদেরকে যাদের সিদ্ধারা আছে তাদেরকেই পুরস্কার দিয়েছিল এটা আপনারা স্বীকার করেন তো সব চটি জায়গা নয় তাহলে দেখুন রাজ্য সরকার কাকে কি দিল না দিল সেটা নিয়ে মানুষজন এখন ভাবিত নয় কিন্তু নিশ্চিতভাবে যারা এই পুরস্কার ফেরত দিচ্ছেন তাদের প্রত্যেককে আমি বলবো যে তাদের প্রত্যেককে আমার অভিনন্দন রইলো এই কারণেই যে অন্তত এই অন্তত এই কাণ্ডে তারা তাদের কণ্ঠস্বর অনেক উচ্চকিত করছে এবং এটা হওয়াই উচিত ছিল আর দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার আর তৃণমূল কংগ্রেসের সরকার দুটো আলাদা বিষয় তৃণমূল কংগ্রেস সরকার না এটা পশ্চিমবঙ্গ সরকার কিন্তু দুর্ভাগ্যটা কি জানেন তো মানুষজন কেন এই কথাগুলো বলে তার কারণ পশ্চিমবঙ্গ সরকারটাকে তৃণমূল সরকারে পরিণত করে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের প্রতিটি জনগণের জন্য আপনি যখন নির্বাচিত হয়ে যান নির্বাচিত হওয়ার পরে প্রত্যেকের জন্য কাজ করতে হয় কিন্তু এই প্রশ্নগুলো কখন ওঠে যখন আপনি এই পশ্চিমবঙ্গ সরকারকে তৃণমূল সরকারে পরিণত করে দেন জন্য বলতে কেন্দ্রের ক্ষেত্রে হলেও কেন্দ্রের পুরস্কার ছাড়বেন তো এই এই রকম সিদ্ধারা সোজা রাখতে পারবেন তো দেখুন যারা ছাড়ছেন বা যারা পেয়েছেন সেই প্রশ্নের উত্তর তারাই বলবেন কিন্তু এই যে ও এইটাতে করলেন অথবা ওইটাতে করতে হবে আর যে মানুষ করছে সে ঠিক করবে এই গণতান্ত্রিক অধিকার তার রয়েছে ব্যর্থ বসু নিশ্চিতভাবেই এটুকু অন্তত পক্ষে তার সমাজদারি আছে বলেই মনে করি যে গণতন্ত্রে কে কোন কাণ্ডে রিয়াক্ট করবে সেটাও তার গণতান্ত্রিক অধিকার কেউ মনে করলে রিয়াক্ট করতে পারেন কেউ মনে করলে প্রতিক্রিয়া জানাতে পারেন কেউ মনে করলে প্রতিক্রিয়া নাও জানাতে পারেন কেউ সাইলেন্ট থাকতে পারেন আর আমার রাজ্যে ঘটছে আমি আমার রাজ্যের বাসিন্দা আমাকে বলতে হবে উত্তরপ্রদেশ আমাকে বলতে হবে আর হ্যাঁ নিশ্চিত ভাবে সেটাও নক্কারজনক কিন্তু আপনি কি প্রত্যাশা করেন যে মানে প্রতিটি এই দেশে প্রতিটি কাণ্ডে মানে সকলেই সবসময় রাস্তায় দাঁড়িয়ে থাকবে এই রিয়াকশনটা কেন হলো যে আর্যিকর কাণ্ডে দেখুন ধর্ষণ খুন এটা প্রতিটি অপরাধ কিন্তু এই প্রতিটি অপরাধে রাস্তায় নামে না এই কাণ্ডে উচিত তার কারণ হচ্ছে একজন ডিউটিরত ডাক্তার তিনি সুরক্ষিত নন তারপরে বুঝতে পারছেন গোটা রাজ্যের ল এন্ড অর্ডার সিচুয়েশন কি আপনি দেখুন আপনার বাড়িতে একজন অসুস্থ হতে পারে আজকে আমার বাড়িতে অসুস্থ হতে পারে আপনি প্রথমে কোথায় যাবেন অসুস্থ হলে হাসপাতালে যাবেন আপনি আপনি সেই রোগীটিকে নিয়ে যাবেন আপনি নিজে যাবেন যে হাসপাতালে আপনি ভরসা করে ধর রাত্রিবেলায় অসুস্থ হলে যাবেন সেই হাসপাতালের অভ্যন্তরে চিকিৎসকই সুরক্ষিত নন একজন মহিলা চিকিৎসকই সুরক্ষিত তাহলে আপনি কোন আসায় সেই হাসপাতালের অভ্যন্তরে আপনি নিজে আপনার বাড়িতে অসুস্থ হয়ে যাওয়া মা বোন ভাইকে নিয়ে 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 রেখে আসবেন বা আপনি নিজে যাবেন আপনি ভাবুন যে এই উদ্বিগ্নতা তৈরি হটাই স্বাভাবিক আপনারা সিপিএম বিজেপি সব মুসকানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী নামে কু কথা বলতে বা কুটুক্তি করতে আপনারা আরো মানুষের ভিড়ে গিয়ে উস্কানি দেখুন মুখ্যমন্ত্রী যা যা করেছে আমি মনে করি এই রাজ্যের মানুষ অত্যন্ত সহনশীল আমি তো এই মামলা করতে করতে দেখেছি এই ভদ্র মহিলা যদি আগে গ্রেফতার হতো আমি ক্যামেরার সামনে বলছি এই ভদ্র মহিলা যদি আগে গ্রেফতার হতো এই কাণ্ডটি ঘটতো না এই আজ তার কারণ হচ্ছে এই সন্দীপ ঘোষেরা তাহলে আরজি করের মাথায় বসতো না এই মমতা এই সমস্ত কিছু ভুলের মূলে এই সমস্ত কিছু অপরাধের মূলে মূল কারণটি মাথাটি ওটা মূল ওটা যদি আগে গ্রেপ্তার আজ থেকে দু বছর আগে যদি মমতা ব্যানার্জি গ্রেপ্তার হতো তাহলে এই এই মেয়েটিকে প্রাণ দিতে হতো না এই মেয়েটিকে ধস্তিত হতে হতো না আরজি করে এই বোনটিকে তার কারণ তাহলে এর মাথায় সন্দীপ ঘোষেরা থাকতো না তার কারণ তাহলে এই সঞ্জয় রায়েরা এইভাবে প্রতাপের সঙ্গে এই এই কাজকর্ম করতে পারত না এরা করতে পেরেছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহবা পাই সন্দীপ ঘোষেরা আর সন্দীপ ঘোষের বাহবা দেয় সঞ্জয় রায়দের বা এই যারা যারা গ্রেপ্তার হচ্ছে তাদের আসলে এটা একটা বাহবা দেওয়ার একটি বলতে পারেন স্ট্রিম লাইন এই স্ট্রিম লাইনের মাথায় বসে আছেন একজন সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই দুষ্কর্মকে এই দুর্নীতিগ্রস্তদের তিনি সবসময় বাহবা দিয়ে 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 তাদেরকে সন্দীপ ঘোষ বানান কাউকে পার্থ বানান কাউকে মানিক বানান আসলে তিনি দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতীদের সাহায্যতা পছন্দ করেন